দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং তৃণমূল বিএনপি। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দিতে চায় দল দুটি। রাজনীতিতে আলোচনা আছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিএনপির অর্ধশত নেতাকে টার্গেট করেছে তৃণমূল বিএনপি ও বিএনএম। বিএনপিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় পদবঞ্চিত সাবেক মন্ত্রী এমপি এবং একসময় সংস্কারপন্থী হিসাবে পরিচিত এমন অনেকেই রয়েছেন এ তালিকায়। এরা ভেতরে ভেতরে এসব দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া জ্যেষ্ঠ অনেক নেতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে এরই মধ্যে তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে আসলেন বিএনপির সাবেক দুই নেতা শমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। শমশের মবিন দলটির চেয়ারপারসন ও তৈমুর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন। বিএনপি নেতারা বলছেন অতীতে বহুবার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা প্রতিবারই ব্যর্থ হয়েছে। বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি, আগামীতেও পারবে না। তাদের দাবি, সরকারি হামলা মামলা জেল জুলুম নির্যাতন সত্ত্বেও কেউ বিএনপি ছাড়েননি, এটাই বিএনপির মূল শক্তি। সরকার নানাভাবে বিভ্রান্তি তৈরির জন্য এসব করার চেষ্টা করে বলে দাবি তাদের। অবশ্য অন্য কোনো দল ভাঙার তৎপরতার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বিএনএম ও তৃণমূল বিএনপির নেতারা। বিএনপি ভাঙার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা কালবেলাকে বলেন বিএনপি ভাঙার কোনো ইচ্ছা তাদের নেই। বলেন তৃণমূল বিএনপি একটি নতুন রাজনৈতিক দল, একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চান বলেও জানান তিনি। অন্যদিকে বিএনএম এর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ব্যারিস্টার এম সরর হোসেন কালবেলাকে বলেন বর্তমান রাজনীতি পুরোপুরি দুর্বৃত্তায়িত হয়ে গেছে। এখানে আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় দলগুলোর মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে যারা বর্তমানে এই রাজনীতির অংশ এবং যারা ভবিষ্যতেও এই রাজনীতির মাধ্যমে আবার কোনো না কোনোভাবে লুটপাটে অংশগ্রহণ করবে তারা বিএনএম এর টার্গেট নয়। সূত্রের দাবি, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ ক্যাটাগরির নেতাকে টার্গেট করেছে তৃণমূল বিএনপি ও বিএনএম। এক্ষেত্রে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির সংস্কারপন্থী অংশ এবং পরবর্তী সময়ে যারা নানাভাবে বঞ্চিত কিংবা ক্ষুব্ধ নেতাদের টার্গেট করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। তৌহিদ হাসান, কালবেলা।